দেখুন আপনি চিন্তা ভাবনা করুন, আপনি ভুল করছে, ওর ইন্টেনশন কি আছে আপনি বুঝতে পারছেন না। দাদা, আজকে আপনার বাবা সকালবেলা অফিস থেকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বেশ কিছু ঘর পরিষ্কার করা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে তো আমি কি বলতে পারবে, কেন কি এই ব্যাপারে ভালো অ্যান্সার বাবাই দিতে পারবে। লেকিন আপনি যেরকম দেখেছে এতদিন মধ্যে, দু বছর যেরকম বিজেপি পার্টি ছেড়ে পড়ে বাবা এখানে এসেছে, তৃণমূল থেকে এসেছে, তৃণমূলে একটা জয়েন করেছে, এই দু বছরে বাবার সঙ্গে প্রচুর খারাপ বিহেভিয়ার হয়েছে। মিন্স যেরকম বাবাকে ইনসাল্ট করা গিয়েছে, একটা মঞ্চ থেকে একটা এমএলএ উল্টো পুল্টো বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না, উল্টো বাবাকে বলছে আপনি চুপ থাকুন, আর একটা মানুষকে আপনি কিছু বলছেই না। মিন্স দুটো পার্টির জন্যে দুটো মধ্যে ঝগড়া হবে, তো আপনি দুটো লোকের উপরে অ্যাকশন নেবে কি একটাই লোকের উপরে অ্যাকশন নেবে? তো এইসব যখন চলছিল, আমি বাবাকে কতবার বাবাকে বলছেন কি আপনার সঙ্গে কিছু খারাপ হবে বাবা, আপনি চিন্তা ভাবনা করুন এই উপরে। সেটা কবে বলেছিলেন? আমি তো দু বছর আগে থেকে বলছি, লেকিন এই তো চলতে থাকছে। মিন্স দু বছরের মধ্যে কত কিছু হয়েছে বাবার সঙ্গে, তো আমি সবসময় বাবাকে এরকম বলে যখন কিছু খারাপ হয় আমি বলে বাবা দেখুন আপনি চিন্তা ভাবনা করুন, আপনি ভুল করছে, ওর ইন্টেনশন কি আছে আপনি বুঝতে পারছেন না। এরকম কেউ কেউ কি ইনসাল্ট করে? আপ নিজেই নিয়ে গিয়েছে, নিজেই আপনাকে নিয়ে গিয়ে আপনাকে বলেছেন আপনাকে সম্মান দেবে, এইরকম সম্মান তো হয় না মানুষ। দাদা, 10 তারিখে মুখ্যমন্ত্রী জনসভার পর যখন টিকিট পেলেন না আপনার বাবা অর্থাৎ অর্জুন সিং, তারপরে কি আপনার কথা মিলল? তারপরে কি কথা হলো আপনার বাবার সাথে? তারপরে আমি কিছু বলেছি না, কেন কি যখন মানুষ নিজেই যখন ভুল হয়ে যায় না, ওই সময় বলা ঠিক নেই। বাবা নিজেই যখন স্বীকার করছে কি ও ভুল করেছে, আমার ছেলে আমাকে প্রচুরবার ইন্ডিকেট করেছেন কি তুমি বাবা ভুল করছে, ওখানে যান না, আপনার সঙ্গে ভালো হবে না কিছু, তো আমার ওখানে কিছু বলা ঠিক নেই। লেকিন এরকম মানুষ সঙ্গে বিশ্বাসঘাত করা ঠিক নেই। একটা এমপির সঙ্গে আপনি বিশ্বাসঘাত করেছেন না, ওর জনতার সঙ্গে বিশ্বাসঘাত করেছে, ওর পাবলিক সঙ্গে বিশ্বাসঘাত করেছে। আপনার বাবা আজকে স্বীকার করেছেন যে আপনার বাবাকে তৃণমূল কংগ্রেস পিছন থেকে ছুটি দেওয়া হয়েছে? প্রথমবার নেই দাদা, এই 20 বছর থেকে আমি কতবার দেখেছেন বাবার সঙ্গে এরকম হয়েছে। ওর পড়েও বাবার মতন লোক আছে যে এত বিশ্বাস করে ও দলকে, এতবার হওয়া পড়েও কেউ কী করে বিশ্বাস করতে পারে? আপনি আপনি ভাবুন কত, মিন্স বাবার মতন ভালো লোকই আছে যে বারবার বিশ্বাস করে এরকম দলকে। তখন আপনার বাবা যদি আগামী দলের দিনে দিনে দলের প্রার্থী হয়, বিজেপি প্রার্থী হয়, সেক্ষেত্রে আপনার ভূমিকা কী থাকবে? দেখুন, বাবা হবে বা কে হবে তো হাইকমান্ড ডিসাইড করবে, লেকিন আমি যে কেউ হবে আমি সবসময় ওর সঙ্গে আছে। আমি অ্যাজ এ কর্মী, আমার পার্টি কর্মী অ্যাজ এ, আমি আমার পার্টিকে উইন করার জন্যে আমি আমার থেকে যে কিছু হতে পারবে আমি করবো। আপনি এক সংবাদ মাধ্যমে দাবি করলেন যে আপনাকেও টোপ দেওয়া হয়েছিল তৃণমূলে ফিরে দেওয়ার জন্য, কি ধরনের টোপ দেওয়া হয়েছিল? দেখুন, আমাকে এরকম তো বলা গেছে, তৃণমূল সঙ্গে তো আমার কথা হয়নি, বাবা আমাকে বলছিল কি তৃণমূল বলছে কি তুমি ছেলেকে নিয়ে আসবে না, তো তোমার ছেলেকেও একটা ভালো জগা দিয়ে দেবে। আমি বলে আমাকে ভালো জগা দাও বা খারাপ জগা দাও আমার দরকার নেই, আমি যেখানে আছে আমি ওখানেই থাকবো, আমার ওরকম দরকার নেই, আমি আমার পার্টিকে খুব ভালোবাসে ওর আমি আমার পার্টির সঙ্গেই থাকবো। যদি আপনি চলে যেতেন তাহলে কি ভুল আপনিও করতেন? আমি ওরকম দাদা, দেখুন আমার বয়স কম আছে, লেকিন আমিও অল ওভার ওয়ার্ল্ড গিয়েছি, মানুষ সঙ্গে দেখা করেছেন, আমার একটা আমার মানুষে দেখলে আমি বুঝে যাবে কে মানুষ কি করতে পারবে আপনার সঙ্গে, একটা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু বলে দেয় মানুষ। টিকিট না পাওয়ার পর কিন্তু ববি হাকিমের সাথে কিন্তু অর্জুন সিং এর সাক্ষাতে কথা হয়েছে ফোনে, এবং সেটা উনি স্বীকারও করেছেন, তা এই বিষয়ে কি কোনো প্রলোভন দেখিয়েছেন বলে মনে হয় আপনার? না, এই ব্যাপারে আমি জানি না, তো আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার সাথে কথা হয়েছে বাবা? না, এখন হয়নি, কেন কি এখন আমি ভাবছি এখন বাবা নিজেই ডিপ্রেশনে আছে, নিজেই মন থেকে দুঃখ আছে, এখন বলা ঠিক নেই কিছু। এ ব্যাপারে কোনো আলোচনা করেননি? এ ব্যাপারে আমার কিছু আলোচনা হয়নি, আমি চাই কি বাবা একটা রিকভার হয়ে যায়, যে বাবার সঙ্গে যেরকম হয়েছে ওর থেকে রিকভার হয়ে যায়, তো নিশ্চয়ই কথা হবে বাবার সঙ্গে। এই সময় আমার লাগছে বলা ঠিক নেই। মনে কি হচ্ছে? মনে কি করে বলতে পারে, মনে তো সব প্রচুর কিছু চলে, এই সময় তো এখানে মনে বলা তো কিছু নেই,
লেকিন আমি ভাববে কি আমার দলে আসলে ভালো হবে। আপনাদের উচ্চ নেতৃত্বের সাথে আপনার কথা আছে? না, উচ্চ নেতৃত্বের সঙ্গে আমার কখনো কিছু হয়নি এ ব্যাপারে। কেন কি ডিসিশন তো বাবা নেবে, আমি তো ডিসিশন নেবে না, তো বাবা নিজে ডিসিশন নেওয়া পরেও কিছু বলতে পারবে। আপনার বাবার এখনো পর্যন্ত পদ নির্দিষ্ট হয়নি, কিন্তু তিনি বিবৃতি দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক কোনো মতেই জিততে পারবে না। দেখুন, বাবা এখানে রাজনীতি এতদিন থেকে করছে, যে সময়ে পদে ছিল না ওর আগে থেকে রাজনীতি করছে, কিন্তু আমার ঠাকুর বাবা রাজনীতি করতো, বাবা আমার ঠাকুর বাবা কংগ্রেসে এমএলএ ছিল ওই সময়, তো বাবা নিজে বাবার সঙ্গে কাজ করতো, এত এক্সপিরিয়েন্স আছে এই এই এরিয়া নিয়ে, ব্যারাকপুর নিয়ে, কি বাবা কিছু বলবে? ওর উপরে চিন্তা ভাবনা করা দরকার আছে, কেন বাবা প্রচুর এক্সপিরিয়েন্সড আছে রাজনীতির জন্যে, আর বাবার সঙ্গে থাকতে থাকতে আমিও কিছু এক্সপিরিয়েন্স পেয়ে গেছি। তাহলে ছেলে হিসেবে আপনার কী মন্তব্য করবেন যদি আপনার বাবা বিজেপির হয়ে টিকিট পায়, তা কি জয়লাভ আশা দেখছেন আপনি? বাবা আমি ভাবছি কি আমার দল থেকে টিকিট পাওয়া পরে নিশ্চয়ই জিতবে, কেন কি এই সময় মোদিজিকে নিয়ে যেরকম চিন্তা ভাবনা আছে পাবলিকের মধ্যে, সবাই মোদিজিকে খুব ভালোবাসে, আমি নিজেই খুব ভালোবাসে, আর আমি চাই কি আমার দলে ফিরে যায়। এই আমার দল একটা একটা এখান থেকে ব্যারাকপুর মধ্যে একটা স্ট্রং হয়ে যায়। তারা যেভাবে পশুই মাস থেকে ব্রিগেডে সবার থেকে বসিয়ে নাম ঘোষণাটা কিন্তু করলো না, অর্জুন সিংয়ের নামটা বাধ্য হয়েছে, সেটা কি বিধানসভা কি দেখছেন? নাম ঘোষণা না করেছে এই জন্যে তো একটা আছে, কপ্প আছে, কেন এরকম করেছে, কেন যে মানুষকে আপনি প্রমিস করে নিজের দলে নিয়ে গেছে ওর লাস্টের সময় এরকম ইনসাল্ট করা তো ঠিক নেই। অ্যাটলিস্ট আপনি আগে বললে, আগে আগেই বলতো তো কি তোমাকে আপনাকে আপনি টিকিট দিতে পারবে না, তো বাবা ডিসাইড করতো কি কী করা ভালো হবে, কেন কি বাবা একটা দু বছর সময় ওয়েস্ট করে দিয়েছে নিজে সময়, কেন সবাই চায় কি একটা ভালো জায়গা আমি থাকবে, তো আমি আমার লোকের জন্য কিছু ভালো করতে পারবে। মানে তৃণমূল থেকে টিকিটের লোক দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? নিশ্চয়ই নিশ্চয়ই লোক দিয়েছে, নিজেই এমপি সাহেব নিজেই আপনার নিউজে বাইট দিচ্ছে কি আমাকে এরকম প্রকল্প এরকম আমাকে প্রমিস করে আমাকে ইনসাল্ট করেছে, আমি কখনো এরকম ইনসাল্ট ভুলতে পারবে না। আপনার বাবার পাশাপাশি আপনার মধ্যেও কি কোনো ক্ষোভ জন্মেছে এই ঘটনায়? আমার দেখুন, আমি বাবাও ভালো করে জানে কি ছেলে নিজে আইডিওলজি আছে, নিজের থিঙ্কিং আছে, নিজে ওর পছন্দ না পছন্দ হতেই পারে, তো আমি আমার নিজের মধ্যে আমার ডিসিশন নেয়, বাবা নিজের মধ্যে ডিসিশন নেয়, লেকিন একটা যখন ডিসকাশন হয় তো যখন কিছু খারাপ হয় বাবার সঙ্গে কিছু এরকম ব্যবহার হয় তো নিশ্চয়ই আপনি ছেলে অ্যাজ এ ছেলে আপনি বাবাকে বলবে যে আপনি চিন্তা ভাবনা করুন আপনার সঙ্গে যেরকম হচ্ছে ওকে মেনে নেওয়া ওকে একটা খুব মুশকিল আছে। তো অর্জুন সিং এর পুত্র হিসেবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি চাইছেন? দেখুন, আমি চাই এরকম যে লিডার হয় যে এত বছর থেকে মানুষের সঙ্গে আছে, মানুষের কাজ করছে, মিন্স মানুষের সার্ভিস দিচ্ছে, মিন্স আপনি এইসব লোককে একটা ইম্পর্টেন্স না দেবে তো এরকম একটা পজিশন হয়ে যাবে কি রাজনীতি থেকে যে কমন পিপল আছে ওর একটা বিশ্বাস করা অন মিন্স ট্রাস্ট একটা চলে যাবে, কেন কি শুধু বাবা ব্যাপার নেই, বাবার সঙ্গে যত লোক বাবাকে পছন্দ করে অ্যাজ এ লিডার বাবাকে মানে আজকে সবাই হট হয়েছে, মিন্স এভরি ওয়ান হট হয়েছে, আমি এই একটা বলতে পারবে কি আপনি এরকম করলে খুব খারাপ করেছে। তাহলে কি আপনার বাবার সাথে সাথে আপনিও তৃণমূল দলটাকে বিশ্বাসঘাতকের দল বলে তকমা দিচ্ছেন? আমি তো কখনো আমার দল ছাড়া আমি কোনো দলকে মানেই না, আমি শুধু আমার দলকে পছন্দ করে আমারই দলকে সব কিছু মানে, তো আমার থেকে এই কোশ্চেন করা ঠিক নেই কি আপনি বাকি দলকে কি মানে কি না মানে, আমি ওর ব্যাপারে কিছু বলতে পারবো না।